প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন উন্নয়নমূলক তথ্যভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান উন্নয়নের বাংলাদেশ। সাথে আছি আমি আবুল বাশার পলাশ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, অগ্নিঝরা মার্চ বাঙালির স্বাধীনতা ঘোষণার মাস। এ মাসেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা হলেও চূড়ান্ত আন্দোলনের সূচনা হয়েছিল ৭১ পহেলা মার্চ থেকে। বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠতম ঘটনা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এই ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক রাজনৈতিক স্বপ্নসাধ পূরণ হয়। আর এই স্বপ্নসাধ পূরণ হওয়ার মধ্য দিয়ে বাঙালি ফিরে পেয়েছে তাদের অধিকার, সাহস ও মনোবল। এই মনোবলকে পুঁজি করেই শুরু হয়েছে যুদ্ধ বিধ্বস্ত সেই জরাজীর্ণ বাংলাদেশের উন্নয়ন। আজ সেই উন্নয়ন সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশন বাংলাদেশের মধ্যাঞ্চলের গাজীপুর জেলায় অবস্থিত স্থানীয় সরকার সংস্থা। বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলোর মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠাকালের দিক থেকে কনিষ্ঠতম এবং আয়তনের দিক থেকে সবচেয়ে বড় সিটি কর্পোরেশন। গাজীপুর সিটি কর্পোরেশন ২০১৩ সালের ১৬ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। ৫৭টি ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন গঠিত। আজ আমরা তুলে ধরব গাজীপুর সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের উন্নয়ন চিত্র। বাংলাদেশের স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নীতি সংক্রান্ত কমিটি বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। শেখ হাসিনা সরকার উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রেখেছে। তারই সুফল হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এমন কোনো সেক্টর নেই যেখানে উন্নয়ন হয়নি। উন্নয়নের এই মহাযজ্ঞ চলমান রাখতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচিত সকল ওয়ার্ড কাউন্সিলরগণ। এই উন্নয়ন কর্মকাণ্ডের একজন অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছেন ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সেলিম রহমান। আমাদের এলাকাটার রাস্তাঘাট খুব অবস্থা খারাপ ছিল এবং আমাদের মোহাম্মদ সেলিম রহমান ভাই আমাদের খুব উন্নয়ন করে দিয়েছে রাস্তাঘাট, এবং আমাদের দেউলাবাড়ি ক্লাবে একটা সিসিটিভি লাগিয়ে দিছে। এখন আমাদের দেউলাবাড়ির কোনো অবৈধ কার্যক্রম চললে আমাদের এখান থেকে নিয়ন্ত্রণ করা যায় আর কি পুলিশের। এটা আমাদের সেলিম রহমানের অবদান। শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। আলোকিত জনগোষ্ঠী গড়তে বাংলাদেশে শিক্ষার গুণগত মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। শিক্ষাক্ষেত্রে এই উন্নয়নের অংশ হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডে গড়ে উঠেছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি প্রাইমারি স্কুল ২টি, উচ্চ বিদ্যালয় ১টি, বেসরকারি কলেজ ১টি, কিন্ডার গার্ডেন ৩২টি, মসজিদ ৩৩টি, মাদ্রাসা ২২টি। এগুলোর মধ্যে কোনাবাড়ি ডিগ্রি কলেজ অন্যতম। এখানে একটি দৃষ্টিনন্দন নতুন ভবন নির্মিত হয়েছে এবং বর্তমান সরকারের প্রতিনিধি ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সেলিম রহমান কলেজের অভিমুখের জলাশয় ভরাট করে মাঠ প্রশস্তকরণ এবং মাঠের প্রবেশ মুখে দৃষ্টিনন্দন একটি গেট নির্মাণ করে দিয়েছেন। এভাবেই শিক্ষাক্ষেত্রে উন্নয়নের কর্মকাণ্ড অব্যাহত রয়েছে এখানে। বাংলাদেশের এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে কোনো অবকাঠামোগত উন্নয়নের ছোঁয়া লাগেনি। তার ধারাবাহিকতায় আজকে আপনার যে ভবনে আমি বসে আজকে এই সাক্ষাৎকার দিচ্ছি, এই ভবন কিন্তু একটা ভাঙ্গাচোরা ঘর ছিল। এখানে আপনারা যে রাস্তা দিয়ে আসছেন সেখানে একটা জলাশয় ছিল, রাস্তাঘাট ছিল না। আমাদের এই এই এলাকার মাননীয় মন্ত্রী মহোদয় যে মোজামেল হক, ওনার নেতৃত্বে ওনার পরামর্শে আজকে আমরা এই দৃষ্টিনন্দন আমরা আধুনিক ভবন করতে পেরেছি। তারপরে এই যে আমাদের একটা ভবন সরকারিভাবে দিয়েছে, বিশেষ করে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব সেলিম রহমান, উনি অত্যন্ত একজন শিক্ষাবান্ধব লোক। উনি আমাদেরকে যে কোনো সময়ে যাই ভবন নির্মাণ থেকে শুরু করে রাস্তাঘাট নির্মাণ, আজকে যে আমাদের কলেজের একটা গেট নির্মাণ, সকল ব্যাপারে উনি ওনার ওই মানে সহযোগিতার হাত উনি সবসময় বাড়িয়ে দেন যে কোনো ব্যাপারেই।
শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ, এই স্লোগান সামনে রেখে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে কমিউনিটি ক্লিনিকগুলো। এই ক্লিনিকের মাধ্যমে গ্রামাঞ্চলের মানুষের দোর গোড়ায় পৌঁছে গেছে স্বাস্থ্য সেবা। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তৃণমূলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার অভূতপূর্ব ধারণার রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি তার স্বকীয় উদ্ভাবনী চিন্তার ফসল। বর্তমানে 14,200 ক্লিনিক চালু রয়েছে, এর মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের 8 নং ওয়ার্ডেও রয়েছে একটি। এই কমিউনিটি ক্লিনিকের সুবাদে এখানকার সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্য সেবা, পরামর্শ ও ঔষধ পাচ্ছেন ঘরের কাছেই। দিন দিন এর সেবা গ্রহীতার সংখ্যাও বাড়ছে। এখান থেকে বিনামূল্যে সেবা পেয়ে সকল শ্রেণী পেশার মানুষই সন্তুষ্ট। ছেলের ঠান্ডা জ্বর এরা গাইছে নিয়ে গেছি, সেই জন্য আসলে ওষুধ মশুদ পাইতো, সেই জন্য আসি। উন্নয়নের সাথে যোগাযোগ ব্যবস্থার একটি নিবিড় সম্পর্ক রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও সাহসী নেতৃত্বে দেশের স্থল যোগাযোগ অবকাঠামো উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। তারই অংশ হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের 8 নং ওয়ার্ডে অসংখ্য ছোট বড় নতুন রাস্তা নির্মাণ ও পুরাতন রাস্তাগুলোকে প্রশস্তকরণের মাধ্যমে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নির্মাণ ও মেরামত করে দিয়েছেন 8 নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম রহমান। এখানে প্রতিটি রাস্তা 30 থেকে 40 ফিট পর্যন্ত প্রশস্তকরণ করা হয়েছে। ঢাকা টাঙ্গাইল রোড আঞ্জুম সিএনজি পাম্প হতে দেউলিয়াবাড়ি কাঁঠালতলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে। তাছাড়াও জেলখানা আরপি গেট হতে বাগানবাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ, জেলখানা রাস্তা নির্মাণ ইত্যাদি, এবং প্রতিটি রাস্তার মোড়ে সিসি ক্যামেরা স্থাপন ও স্ট্রিট লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এভাবেই উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের 8 নং ওয়ার্ডের কাউন্সিলর সেলিম রহমান। আমাদের এই রাস্তাটা আসলে আগে অনেক খারাপ ছিল। সেলিম রহমান 8 নং ওয়ার্ডের যে কাউন্সিলর আছে, ওনার মাধ্যমে রাস্তাটা মূলত হয়েছে। প্রচুর কাদা ছিল, এখন এই রাস্তা অনেক হওয়াতে আমরা অনেক খুশি হয়েছি। 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অনেক ধন্যবাদ, সে এই কাজটা করছে, এই জন্য এই এলাকার মানুষের জন্য অনেকটা উপকার হয়েছে, চলাফেরার জন্য অনেক ভালো হয়েছে। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকা মুজামিল হক নেতৃত্বে আমাদের 8 নং ওয়ার্ডের কাউন্সিলর প্রচেষ্টায় আমাদের যে 8 নং ওয়ার্ডের আর জেলখানা আরপি গেট থেকে বাগান দেওয়ালবাড়ি ক্লাব পর্যন্ত এবং আন্দামান তেলপাম্প থেকে কাঁঠালবাড়ি বাগানবাড়ি যে রাস্তাটা আছে তার প্রায় 75% কাজ শেষ, এবং যে কাজটা এখন চলমান আছে সেই কাজটা শেষ হলেই আমাদের এই 8 নং ওয়ার্ডের হাইওয়ে রাস্তার কাজটা মোটামুটি শেষ হয়ে যাবে। আমাদের গত টাইমে যে অবস্থা ছিল এখন বর্তমান খুবই চমৎকার অবস্থা। শুধু আমাদের এই রোডটি জেলখানা থেকে বাগানবাড়ির যে রুটটি ছিল এটি শুধু আনকমপ্লিট ছিল, তো ইনশাল্লাহ উনি কাজ ধরেছে, ওনার মাধ্যমে এই রোডটা আমাদের দৃশ্যমান, কাজ চলমান। শহরাঞ্চলের একটি বড় সমস্যা জলাবদ্ধতার সমস্যা। সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় সড়ক, পড়তে হয় ভোগান্তিতে, কোথাও কোথাও জমে যায় হাঁটু সমান পানি, জলাবদ্ধতায় সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট, এতে ভোগান্তিতে পড়তে হয় অফিসগামী যাত্রীসহ নানা শ্রেণী পেশার মানুষের। আর এই সমস্যা থেকে মুক্তির জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের 8 নং ওয়ার্ডে নির্মিত হয়েছে প্রায় 8.5 কিলোমিটার ড্রেন ও অসংখ্য কালভার্ট, ফলে এখন আর এখানে কোথাও বৃষ্টির পানি জমে থাকে না, সাধারণ মানুষকে পড়তে হয় না ভোগান্তিতে। এ সকল কাজগুলো সফলতার সাথে করে যাচ্ছে এখানকার বর্তমান কাউন্সিলর। 1971 সালের পর থেকে আমাদের যে সমস্ত উন্নয়নগুলো এই 8 নং ওয়ার্ডে হয়নি সেই উন্নয়নের ছোঁয়া কিন্তু আমাদের এইবারের গাজীপুর সিটি কর্পোরেশনে এইবারের নির্বাচনে আমাদের জননন্দিত কাউন্সিলর জনাব সেলিম রহমানের সময়ে আমাদের সেই উন্নয়নগুলো হয়েছে। প্রধান সমস্যা ছিল আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের 8 নং ওয়ার্ডে পানি নিষ্কাশনের, পয়ঃ নিষ্কাশনের একটা বিশাল সমস্যা ছিল। আশা করছি যে এখন আমরা পয়ঃ নিষ্কাশনের যে ব্যাপারটা সেটা আমরা অনেক ঊর্ধ্বে চলে গেছি, আমাদের এখানে কোনো রকমের কোনো পানি জমে না, বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সেই পানিগুলো চলে যাচ্ছে। আগে কিন্তু এই সমস্যাটা আমাদের ছিল, সবচেয়ে বড় প্রবলেম যেটা পয়ঃ নিষ্কাশন সেটা আমরা সমাধান পেয়েছি। যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে এই ওয়ার্ডের কর্ণধার হয়েছেন বা আমরা যারা নির্বাচিত করেছি সে প্রত্যাশা উনি বলা যায় প্রায় 80% উনি এটা পূরণ করতে পেরেছেন বলে আমার বিশ্বাস। কারণ এখানে রাস্তাগুলো ছিল একেবারেই সরু, এখানে ড্রেনেজ ব্যবস্থা ছিল খুবই দুর্বল, সে কাজগুলো উনি পর্যায়ক্রমে করে যাচ্ছেন। যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে আজকের এই উত্তরণ,
যেখানে রয়েছে এক বন্ধুর পথ পাড়ি দেওয়ার ইতিহাস। সরকারের রূপকল্প বাস্তবায়নের এটি একটি বড় অর্জন। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফলে। তারই ধারাবাহিকতায় গাজীপুর সিটি কর্পোরেশনের 8 নং ওয়ার্ডে এমন কোনো সেক্টর নেই যেখানে উন্নয়ন হয়নি। এখানে বিশুদ্ধ পানি সরবরাহ করার জন্য 2.5 কিলোমিটার ওয়াশার পাইপলাইন বসানো হয়েছে। ইউনিসেফের সহযোগিতায় শৌচাগার নির্মাণ ও 3টি ঈদগাহ মাঠ নির্মাণ ইত্যাদি। এরকম অসংখ্য উন্নয়নের কাজ করে ব্যাপক সুনাম অর্জন করেছে কাউন্সিলর সেলিম রহমান। বাংলাদেশ সরকার শুধু অবকাঠামোগত উন্নয়নেই সীমাবদ্ধ নয়, অবকাঠামোর পাশাপাশি শিল্পক্ষেত্রেও অর্জন করেছে অভূতপূর্ব সাফল্য। এই সাফল্য থেকে গাজীপুর জেলাও পিছিয়ে নেই। এই জেলা একটি শিল্প অধিষ্ঠিত এলাকা। এখানে গড়ে উঠেছে শত শত শিল্প কারখানা, কমেছে বেকারত্বের হার, বদলে গেছে মানুষের জীবন মানের চিত্র। আমাদের এই এলাকার যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান আছে, এখানে সারা বাংলাদেশের প্রায় 64টা জেলার মানুষ এখানে বসবাস করে। তাদের সার্বিক নিরাপত্তার জন্য আমরা আমাদের যে সমস্ত আঞ্চলিক রুটগুলো আছে এগুলো লাইটিং ব্যবস্থা আছে, যাতে রাত্রে আমাদের মা বোনেরা খুব নিরাপদে চলতে পারে। পাশাপাশি যারা শিল্প প্রতিষ্ঠান মালিক মহোদয়রা আছেন বা এখানে যে সমস্ত গাড়িগুলো চলাচল করে, তার জন্য আমাদের সার্বিকভাবে সবসময় একদম 12 ঘন্টা আমাদের এখানে 6 জন সিকিউরিটি যে ট্রাফিক আছে, তারা তাদের এই যাতে যানজটটা না লাগে, মানুষজন নিরাপদে চলতে পারে। গাজীপুর সিটি কর্পোরেশনের 8 নং ওয়ার্ডের রূপকার, সফল কাউন্সিলর, গরিবের বন্ধু, নিপীড়িত জনতার আস্থার প্রতীক সেলিম রহমান। তিনি তার রাজনৈতিক জীবন শুরুর পর থেকেই জনগণের সেবায় কাজ করে যাচ্ছেন। কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে তিনি যেন উন্নয়নের এক মহাকান্ডারি হয়ে উঠেছেন, আস্থার জায়গা করে নিয়েছেন সাধারণ জনগণের মনে ও প্রাণে। তিনি 2014 সালে প্রথমবার এবং 2018 সালে দ্বিতীয়বার কাউন্সিলর নির্বাচিত হন। তারই ধারাবাহিকতায় 2023 সালের নির্বাচনে আবারও তিনি কাউন্সিলর পদপ্রার্থী। তিনি যদি পুনরায় নির্বাচিত হতে পারেন, তাহলে যে সকল অসমাপ্ত কাজ আছে সে অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করে এই ওয়ার্ডকে একটি গ্রিন ও ক্লিন আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে উপহার দেবেন। আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন প্রথম জন গঠিত হয় 2013 সাল। সেই সময় প্রার্থীতা ঘোষণা করি এবং নির্বাচিত হই। ওই সময় আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আকমুজ্জামিল হক সাহেব আমাদের সার্বিকভাবে সহযোগিতা করছেন। ওনার সহযোগিতা এবং ওনার পরামর্শেই আমাদের এই 8 নম্বর ওয়ার্ডের উন্নয়ন শুরু। পরবর্তীতে আমাদের 18-তে আবারও নির্বাচন হয়, সেখানেও প্রতিদ্বন্দ্বিতা করি, নির্বাচিত হই। তখন আমাদের মেয়র মহোদয় ছিলেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, উনি সার্বিকভাবে আমাকে সহযোগিতা করছেন, আন্তরিকভাবে সহযোগিতা করছেন, এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সহযোগিতা করছেন। ওনাদের সহযোগিতায় মোটামুটি আমাদের এই 8 নম্বরের যে উন্নয়নের যে কাজটা, রাস্তা, ড্রেন, এটার দৃশ্যমান অবস্থা আমরা আনতে পারছি। আমাদের এখন যেগুলো মহল্লার ভিতরে, মহল্লা গলির ভিতরে যে ছোটোখাটো কাজগুলো, এই কাজগুলো আমরা এখনও করতে সক্ষম হই না। খুব দ্রুত এগুলো আমরা কিছু কাজ করব। আর যেগুলো আমাদের প্রধান সড়ক, যেগুলো ধরুন পারিজাত স্কুল রুট, আমাদের তুতামিয়া সড়ক, আবুতালি মেম্বার সড়ক, তারপরে আমাদের জেলখানার যে কারাগারের যে টাঙ্গাইল মহাসড়ক থেকে যে রাস্তাটা, এটা দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা, আমাদের আঞ্জুমান পাম্প থেকে বাগানবাড়ি যে রাস্তা পিচ ডালাই, যেটা এটা আমরা করছি। আমাদের কারাগারের গেট থেকে বাগানবাড়ি পর্যন্ত আমাদের এখন 8 সিসি ঢালাই এবং ড্রেন সহ আমরা কাজ করছি। অনেকগুলা মানে আমাদের এখন ছোট যেগুলো গলির কাজ, এগুলো আমাদের সবগুলো আমরা করছি। শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় উনি সবসময় আমাকে সহযোগিতা করে থাকেন, অত্যন্ত স্নেহের পাত্র হিসেবে আমি মনে করি, দাবিদার আমি যে আমাকে অনেক ভালোবাসেন। আমাদের এখানে কোনো ডিগ্রি কলেজ এখানে নতুন আরেকটি ভবন করে দিয়েছেন, আমাদের আকমুজ্জামিল হক উচ্চ বিদ্যালয় যেটা, এটা নতুন ভবন দিয়েছেন। পাশাপাশি আমাদের দেওয়ালবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ডে কেয়ার সেন্টার যেটা, এটা করে দিয়েছেন। সার্বিকভাবে এখন আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো, এবং পারিজাত আমাদের নতুন একটা ভবন উনি আমাদেরকে নির্বাচিত হওয়ার পরে দিয়েছেন। মাদক মুক্ত করার জন্য আমাদের এখানে আমাদের কোনো ব্যর্থ থানা পুলিশ আছে, তারাও সহযোগিতা করছেন। পাশাপাশি সচেতন করার জন্য আমরা বিভিন্ন জায়গায় ছোটো ছোটো করে আঞ্চলিকভাবে আমরা মিটিংয়ের মাধ্যমে বা সভার মাধ্যমে মানুষকে সচেতন করে থাকি, যাতে কোনো অবস্থাতেই এখানে মাদক
বিক্রি না হয় বা বান্ধব সেবন না করে। স্বাস্থ্যসেবার জন্য আমাদের এখানে দেওয়ালো বাড়িতে একটা কমিউনিটি সেন্টার আছে, পাশাপাশি আমার নিজ বাড়িতে শিশুদের যে টিকাটা প্রদান করা হয় অথবা যে করোনাকালীন যে সময় টিকা প্রদান করছে, এখানে আমার নিজ বাড়িতে একটা কেন্দ্র আছে। তাদের ভালোবাসা বিশ্বাস, তাদের মহামূল্যবান ভোটে আমি 2 দিনের নির্বাচিত হয়েছি এবং তাদের যে ভালোবাসা হয়েছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আমি আমার এই বয়সে তারা যে ভালোবাসা দিচ্ছে এই ঋণ যেন আমি সারা জীবন তাদের পাশে থেকে তাদের সেবা করে এবং এই এলাকার উন্নয়নের মধ্য দিয়ে যেন এটা পরিশোধ করতে পারি। যদি আমার এই এলাকার জনগণ মনে করে যে আমি তাদের জন্য কাজ করছি, তাদের পাশে ছিলাম, যোগ্য মনে হয়, তাহলে আবারও তাদের কাছে ভালোবাসা দোয়া চাই, তারা যেন আমাকে পাশে রাখেন। ইতিহাস আর ঐতিহ্যের সংশ্লেষে কালোত্তীর্ণ মহিমায় আর বর্ণিল দীপ্তিতে ভাস্বর অপার সম্ভাবনায় ভরপুর গাজীপুর জেলা। ইতিহাস খ্যাত ভাওয়াল পরগনার গহীন বনাঞ্চল আর গৈরিক মৃত্তিকা কোষের টেকটিলায় দৃষ্টিনন্দন ঐতিহাসিক জনপদ 1984 সালের 1 মার্চ গাজীপুর জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমান সরকারের উন্নয়ন সারা বাংলাদেশে সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, এই উন্নয়ন থেকে পিছিয়ে নেই গাজীপুর জেলাও। গাজীপুর এক হল বাংলাদেশের জাতীয় সংসদের 300টি নির্বাচনী এলাকার একটি। গাজীপুর এক আসনটি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের 1 হতে 18 নং ওয়ার্ড সমূহ নিয়ে গঠিত। এখানেও ব্যাপক উন্নয়ন হয়েছে বর্তমান সরকারের আমলে। স্কুল কলেজ, রাস্তা, ড্রেন, বিদ্যুৎ, যোগাযোগ, ভূমি অফিস, এমন কোনো সেক্টর নেই যেখানে উন্নয়ন হয়নি। এই সকল উন্নয়নের কারিগর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সফল মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আকম মোজাম্মেল হক এমপি। মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রী সাহেব তার এক আসনের রাস্তাঘাট সহ স্কুল কলেজ ড্রেন সব কিছুর সাথে তিনি জড়িত এবং উন্নয়নের ছোঁয়া গাজীপুর এক আসনে ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি তার প্রতিফলন হচ্ছে। 19 মার্চের মহানায়ক আমাদের এই গাজীপুরের গর্ব, যিনি আমাদের এই গাজীপুরকে সুসংগঠিত করে আওয়ামী লীগকে উজ্জীবিত রেখেছে। আমরা আজও পর্যন্ত তার নেতৃত্বে আমাদের এই গাজীপুরের আওয়ামী লীগ যারা আমাদের নেতাকর্মী রয়েছে তারা তার সিদ্ধান্তের বাইরে আমরা গাজীপুরের মানুষ কখনো যাইনি, ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা যাব না। আকম মোজাম্মেল হক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতির সাথে জড়িত। তিনি আজীবন গাজীপুর জেলা আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি। তিনি 1946 সালের 1 অক্টোবর গাজীপুর সদর উপজেলার দক্ষিণ খান গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক। 1971 সালের 19 মার্চ গাজীপুরে সর্বপ্রথম প্রতিরোধ যুদ্ধে সশস্ত্র প্রতিরোধ কমিটির আহ্বায়ক হিসেবে বঙ্গবন্ধুর নির্দেশে ব্রিগেডিয়ার জাহান জেবের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধের নেতৃত্ব দেন তিনি, যে কারণে তাকে 19 মার্চের মহানায়ক বলা হয়, যার স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতা পদকে ভূষিত করে। তিনি 11 ডিসেম্বর 2018 থেকে 6 জানুয়ারি 2019 পর্যন্ত বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিযুক্ত রয়েছেন। সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে উনি নেতৃত্ব দিয়ে এই পাকিস্তানি তৎকালীন এইখানে যারা দায়িত্ব ছিলেন তাদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন, যেই প্রতিরোধের সময় অনেকে সেখানে শহীদ হয়েছিলেন। আমাদের হুরমত, বরকত, এরাজা তখন কিন্তু শহীদ হয়েছিলেন, ওনার নেতৃত্বে তখন এই লড়াইটা হয়েছিল, সেনাবাহিনীর হাত থেকে অস্ত্র পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল, সেখান থেকেই মূলত আমাদের সশস্ত্র যুদ্ধ শুরু হলো। এই জন্যই আমাদের গাজীপুরবাসী গর্বিত এবং অবশ্যই তারা অনেকটাই আমাদের কাছে নিজেদেরকে গর্বিত মনে হয় যে আমাদের এই প্রিয় নেতার নেতৃত্বেই সে 1900 মার্চে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল। সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা যে পরিকল্পনা গ্রহণ করেছেন বাংলাদেশের উন্নয়নে, সেই সঙ্গে আমাদের এই প্রিয় নেতা আকম মোজাম্মেল হক তার সহকর্মী হিসাবে যেইভাবে আমাদের এই এলাকার যে উন্নয়ন করেছেন যেটা আমরা কল্পনাও করতে পারিনি। কাউকে পেছনে ফেলে নয়,
সকলকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার দর্শনটি আজ বাংলাদেশের অগ্রগতির অভিযাত্রায় অন্তর্ভুক্তমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল হিসেবে সমাদৃত, যা আর্থসামাজিক উন্নয়নের ধারাকে নবপল্লবে বিকশিত করে একটি ক্ষুধা দারিদ্র্যমুক্ত আধুনিক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণের পথকে সুগম করেছে। সকল সমস্যা মোকাবেলা করে 2030 সালে SDG এবং 2041 সালে উন্নত বাংলাদেশ গঠন করাই এখন সরকারের মূল চ্যালেঞ্জ। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আবারও দেখা হবে অন্য কোনো এলাকার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।